এখানে যে যুদ্ধ হয়েছিল সে ব্যাপারে আপনি কিছু জানেন? না, আমাদের জানা নেই। আমাদের জন্ম হয়নি, আমাদের কি করে জানবো? এলাকার মানুষ এরকম জানে না কিছু? না, আপনারা শুনেননি? না, শুনেননি। না, শুধু শুনেছেন যে ওখানে গ্রামটা ছিল, কেটে চলেছে। তো বন্ধুরা, আবার চলে এলাম একটা ইতিহাসের নতুন ভিডিও নিয়ে। তো আমাদের এই প্রাচীন চ্যানেলে বেশ কিছুদিন থেকে ইতিহাসের কোনো ভিডিও দেওয়া ছিল না। তো ভাবলাম আপনাদের নতুন কোনো একটি জায়গার সন্ধান দিব, বা নতুন কোনো একটা ইতিহাসের সন্ধান দিব, যেটি আপনারা বা অনেকেই জানে না এই ইতিহাস সম্পর্কে। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন যে গিরিয়ার যুদ্ধ নিয়ে আমাদের মানে নবাব সিরাজদুল্লাহ, আলীবর্দী খাঁ, এসব ইতিহাস তো আপনারা অনেকেই জানেন। কিন্তু আলীবর্দী খাঁ কীভাবে এই মুর্শিদাবাদে এসেছিলেন সেটা হয়তো অনেকেই জানেন না। সেটি আজকে আমি যতটা জেনেছি বা আমি ইতিহাসের বই শুনে যতটা আমি জেনেছি সেটাই আপনাদের আমি শেয়ার করব। আজকে আমি যে জায়গায় এসেছি আপনারা সেই ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, সেই জায়গাটির নাম হচ্ছে গিরিয়া। তো গিরিয়া এমন একটি জায়গা, গিরিয়ার ইতিহাস অনেক মানে গুরুত্বপূর্ণ ইতিহাস এই গিরিয়ার। তো গিরিয়ার প্রান্তর বলা হয়। তো গিরিয়াতে পরস্পর দুটো যুদ্ধ হয়েছিল, বড় বড় যুদ্ধ হয়েছিল দুটো। আপনাদের আমি পুরো ইতিহাস এই ভিডিওর মধ্যে বলবো। তো আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, একটি নদীর কাটান আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি। নদীর কাটান, এটি পদ্মা নদীর কাটান, ঠিক আছে? তো এটি প্রায় 40-50 বছর আগে কাটানটা হয়েছে, কিন্তু যখন গিরিয়া ছিল, অরিজিনাল গিরিয়া ছিল, তখন এটি একটা ভালো একটা গ্রাম ছিল এবং মাঠ ছিল এই জায়গাটি, যেই মাঠে যুদ্ধ হয়েছিল, গিরিয়ার যুদ্ধ হয়েছিল। এবং প্রথম যুদ্ধ যেটি হয়েছিল 1740 সালে নবাব আলীবর্দী খাঁর সাথে সরফরাজের যুদ্ধ হয়েছিল। নবাব সরফরাজ, যে বাংলা, বিহার, উড়িষ্যার যে নবাব ছিলেন সরফরাজ, তিনার সাথে নবাব আলীবর্দী খাঁর যুদ্ধ হয়েছিল। সেটি আমি ভিডিওর মধ্যেই বিস্তারিতভাবে আপনাদের ইতিহাসটা আমি যতটা জানি আমি আপনাদের বলে শোনাবো, সেটি অবশ্যই আপনারা মন দিয়ে শুনবেন। তো প্রথম যুদ্ধ আপনাদের বললাম 1740 সালে এই মাঠেই হয়েছিল। এখানে এখন মাঠটা কেটে গেছে, মাঠটি দেখার মতন কিছু নেই। আমি খোঁজ খবর নিলাম এবং আশেপাশে জায়গাটির নাম জিজ্ঞেস করলাম। এই জায়গাটির নাম, আপাতত যে গ্রামটির নাম দেওয়া আছে সেটির নাম হচ্ছে সোনারপুর। আশেপাশে আপনাদের গ্রাম আমি দেখাবো, এই সাইডে আছে সেই গ্রাম, ঠিক আছে? আমি একটি নৌকাতে বসে আছি। এই জায়গাটির নাম হচ্ছে সোনারপুর। আমি এখানে আশেপাশে কিছু মানুষের আমি কথা জিজ্ঞেস করলাম, কিছু ব্যক্তির সাথে এবং বাচ্চাদের সাথে জিজ্ঞেস করলাম যে এই জায়গা ইতিহাস সম্পর্কে কিছু জানে কি না। কিন্তু এখানকার প্রায় মানুষ জানে না যে এখানকার গুরুত্ব যে কত, আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে, পুরো ইতিহাসটা লুপ্ত হয়ে যাচ্ছে। সেই ইতিহাসকে বাঁচানোর জন্য আমরা সেই এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরছি যে এই ইতিহাসটা যেন লুপ্ত না হয়। আমাদের মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার পাশেই আছে এই গিরিয়া। এই গিরিয়া একটি অঞ্চল, সেই অঞ্চলের ভিডিও আমি আপনাদের দেখেছি, এই গিরিয়া অঞ্চল। এখানে যে পুরনো গিরিয়াটি ছিল সেই গিরিয়াটা আপনার আবারও আমি আপনাদের দেখাচ্ছি। এই পেছন দিকে যে মাঠটি আছে সেই এখন কেটে গেছে, দিয়ার এখন সেই দিয়ার হয়ে গেছে। সেই মাটি ছিল গিরিয়ার মানে আসল গ্রাম বা আসল মাঠ প্রান্তর বলা হয়। এখানে পুরো ইতিহাস আছে। এবং পরে যে যুদ্ধ যেটি হয়েছিল, প্রথম যুদ্ধ যেটি বললাম যে 1740 সালে, তো দ্বিতীয় যুদ্ধ যেটি হয়েছিল 1763 সালে, তো সেই যুদ্ধটি হয়েছিল মির্জাপুরের জামাই মীর কাসিমের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ হয়েছিল এবং এই মাঠেই। তো এখানে এই মাঠের বিশাল গুরুত্ব, দুটো পরস্পর যুদ্ধ হয়েছিল, একটি 1740 সালে এবং 1763 সালে। তো এই ইতিহাস এই এলাকার মানুষ অনেকজনই জানেন না, আমি সবাইকে জিজ্ঞেস করলাম। এবং এখানে একটা খুব খারাপ বিষয় যে দেখলাম যে এখানে যে ইতিহাসটা আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। তো আপনাদের আমি বলবো এই ইতিহাসটা লুপ্ত হতে দেবেন না। আপনারা যারা ইতিহাস নিয়ে একটু চর্চা করেন বা ভিডিও করেন বা ব্লগ করেন, যাই করুন না কেন, এই গিরিয়ার ইতিহাসটাকে একটু তুলে ধরুন। তার কারণ এই ইতিহাস নিয়ে অনেক মুর্শিদাবাদের অনেক কিছু জানার আছে বা অনেক কিছু শিক্ষার বিষয় আছে এই গিরিয়া থেকে। তো গিরিয়া অরিজিনাল যেটি গিরিয়া সিটি তো ধ্বংস হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনে আমি আপনাদের দেখালাম অরিজিনাল গিরিয়া ধ্বংস হয়ে গেছে। এবং এই যে গিরিয়া গ্রামটি বসেছে, আগে যে গিরিয়ার মানুষ ছিল সেই গিরিয়ার মানুষ মানে কিছু কিছু মানুষ চলে গেছে এই মিঠিপুরের দিকে গেছে এবং কিছু মানুষ এই গ্রামে এসে বসেছেন, ঠিক আছে? আর কিছু কিছু মানুষ আশেপাশে হয়তো চলে গেছে। তো
এখানে দুটি জায়গা আছে, একটি মিঠিপুরের জায়গা যেখানে হাইস্কুল করা হয়েছে সেখানে জায়গাটির নাম হয়েছে গিরিয়া হাইস্কুল গিরিয়া, কিন্তু জায়গাটা অনেকটা দূর। ওখানে নামকরণটা এভাবেই হয়েছে যে ওখানে একটা মাস্টার ছিলেন, সেই স্কুলের মাস্টারি করতেন এবং সেখান থেকে স্কুলের নামটাকে চেঞ্জ করে গিরিয়া রেখেছিলেন। এবং এই গ্রামটি যেটি গিরিয়া, সেই গ্রামটি এখানে মানুষ এসে গ্রামের নাম দিয়েছিলেন গিরিয়া। তো দুটো জায়গার নাম গিরিয়া আছে, একটি মিঠিপুর আছে, কিন্তু জায়গা দুটি খুব পাশাপাশি। অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে এখানে যে গ্রামের আশেপাশে মানুষগুলো আছে সবই গিরিয়ারই মানুষ এবং এই এলাকাটা পুরোটাই গিরিয়া, কিন্তু এটি পুরনো গিরিয়া নয়। আমি আবারও বলছি এটি পুরনো গিরিয়া নয়। পুরনো গিরিয়া আপনাদের আমার পেছনে যে মাঠ দেখতে পাচ্ছেন, যে দিয়ারটি আছে সেটি হচ্ছে পুরনো গিরিয়া এবং এই গিরিয়াতেই যুদ্ধ হয়েছিল। তো চলুন আপনাদের আমি এই জায়গাটি ভালো করে একটু ঘুরে দেখাবো এবং এর ইতিহাস সম্পর্কে ভালোভাবে আপনাদের বলবো। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং এসব যে ইতিহাসগুলো লুপ্ত হয়েছে সেই সব ইতিহাসগুলোকে আপনারা লুপ্ত হতে দেবেন না, কিছু শেয়ার করুন এবং মানুষকে আরও জানানোর চেষ্টা করুন। তো চলুন এই ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক। এখানে যে যুদ্ধ হয়েছিল সে ব্যাপারে আপনি কিছু জানেন না? আমাদের জানা নেই, জন্ম হয়নি আমাদের, কি করে জানবো? এলাকার মানুষ এরকম জানে না কিছু? না, আপনারা শুনেননি? না, শুনেন নি। তাহলে গিরিয়ার মানে মেন পার্টটা এইটাই করছে, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মানে পুরো গিরিয়া, এটা পুরোটাই গিরিয়া, সবথেকে পুরনো গিরিয়া যেটা, এখানেই সেই যুদ্ধ হয়েছিল, এখানেই সেই যুদ্ধটা হয়েছিল আপনার মির্জাফরের জামাতা, সব আলাদা আলাদা। যেমন আপনার সোদপুর আছে, সোদপুরটা হলে আপনার আলাদা হবে, লুটপুর আলাদা হবে, এসব আলাদা আলাদা রেঞ্জের হবে। আচ্ছা আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি ব্যবসা করি স্টিল মিলে। আচ্ছা, এই সামনে এটা যে দেখছি এটা ক্যাম্প নাকি? বিএসএফ ক্যাম্প। বাংলাদেশে তাহলে এরপরে বাংলাদেশ থেকে এরপরে আপনার যে আমাদের মানে এখানে যতটা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার মধ্যে পড়ছে, তারপরে একটা নদী আছে, তারপরে আপনার মনে করেন তারপরে পদ্মা আছে, পদ্মাটা পেরিয়ে আছে তারপরে। আচ্ছা আচ্ছা, কোনো গ্রাম নেই ইন্ডিয়ার, কোনো গ্রাম ওটা তো সব গ্রাম, তো এখানে এই যে কাটানটা হয়েছে দাদা, এই কাটান যেটা হয়েছে সেই কাটানটা কত সালে হয়েছে আপনার জানা আছে? এই যে নদীটা যেটা হয়েছে খুব বেশি দিনের নয়, এগুলো তো ধরে নাও মোটামুটি আপনার ৩৫-৩৫ কাছাকাছি, ৪০-এর কাছাকাছি, ৪০ বছর। বাড়ি বাড়ি এখানে তোমাদের জায়গাটার কি নাম? গ্রামের নাম সোনারপাড়া, আর গিরিয়া কোন জায়গাটার নাম? এটাই গিরিয়া। এই গিরিয়া সম্পর্কে কিছু জানো তোমরা? ইতিহাস, এই ব্যাপারে ইতিহাস কিছু জানো না গিরিয়ার? বই কোনো বইয়ে পড়োনি? এখানে যুদ্ধ হয়েছিল শুনেছ? কি শুনেছ? কার সঙ্গে যুদ্ধ হয়েছিল কিছু জানো না? না মানে জাস্ট শুনেছ, মা বাবার মুখ থেকে শুনেছে যে এখানে গিরিয়ার যুদ্ধ হয়েছিল। আসল গিরিয়াটা কোথায় ছিল জানো? এটাও জানো না? না,